নমস্কার প্রিয় বন্ধুরা, আমি গৌতম চট্টোপাধ্যায়। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো, যাদের অতিরিক্ত সাপের ভয়, মনে করেন যেখানে যাচ্ছেন সেখানে সেই ব্যক্তিটি যেন সাপের মতো ছায়া দেখে বা সাপ দেখে, বা সাপের থেকে তার সবসময় একটা চিন্তা যে এই কখন কামড়িয়ে দিল, এই কখন কামড়াবে, এরকম যাদের ভয় ভীতি কাজ করে সবসময়, যারা ঘুমাতে গেলেও যাদের সাপের ভয় করে, সর্বকিছুতেই যাদের সাপের ভয় সবসময় থাকে, তাদের সেই ভয় নিবারণের একটি উপায় আজকে খুব সহজ উপায় একটি আপনাদের সামনে বলবো। তো বন্ধুরা, মূল আলোচনায় যাবার পূর্বে আপনাদের সকলের নিকট আমার অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকৃত মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, বর্ষা, আমাদের দেশে যখন বর্ষা বৃষ্টির সময় আসে তখন কিন্তু অনেকের ঘরে সাপ ওঠে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বিষাক্ত সাপের দেখা পাওয়া যায়, এবং এক শ্রেণীর মানুষ আছে তাদের প্রচণ্ড সাপের ভয়। তারা যে কোনো জায়গায় চলাচল করতেও যেন তারা ভয় পান, শুধু সাপের আতঙ্কে থাকেন, সাপ ভয়ে। আমার কাছে কিন্তু এমন অনেক ব্যক্তি এসেছেন, তাদের খুবই সাপের ভয়। তো বন্ধুরা, যারা এই ধরনের ভয়ে ভীত হন, সর্ব ভয়ের, তাদেরকে আজকে আমি ছোট্ট একটি মন্ত্র বলবো, ছোট্ট। আপনি চলতে ফিরতে রাতে যখন ঘুমাতে যাবেন তখন মন্ত্রটি মাত্র 7 বার বলে আপনি ঘুমাবেন, এবং যদি আপনি জানতে পারেন যে আপনার ঘরে সাপ হয়েছে বা আপনার ঘরে সাপ আছে, তাহলে এই মন্ত্রটি আপনি নিয়মিত 7 বার করে জপ করবেন, তাহলে আপনাকে সর্প আপনার উপরে কখনোই আক্রমণ করবে না। বন্ধুরা, মন্ত্রটি কিন্তু পরীক্ষিত, আপনারা প্রয়োগ করতে পারেন। যাদের সর্প ভয় আছে, যাদের রাস্তা চলাচলের ক্ষেত্রেও যাদের সাপের ভয় করে, আপনি রাস্তা দিয়ে চলার সময় মনে মনে মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আপনার কোনো প্রকার সাপের থেকে ভয় আসবে না, সর্প আপনাকে দংশন করবে না। তো বন্ধুরা, আমি আজকে যে মন্ত্রটি বলছি, এই মন্ত্রটি খুবই ছোট্ট একটি মন্ত্র, আপনি অনায়াসে সবসময় জপ করতে পারবেন। তো বন্ধুরা, সেই মন্ত্রটি হচ্ছে মুনিরাজ আস্তিক নম, মুনিরাজ আস্তিক নম। এভাবে আপনি 7টি বার মাত্র এই মন্ত্রটি জপ করবেন, মুনিরাজ আস্তিক নম। এই মুনিরাজ আস্তিক নম আপনি 7 বার জপ করে রাত্রে যখন ঘুমাবেন, আপনি আপনার ঘরে যদি সাপও থাকে তাহলে আপনাকে দংশন করবে না, আপনার উপরে আক্রমণও করবে না। যদি আপনার পরিবারের আপনি সকল সদস্যকে বলে দেন এই মন্ত্রটি, তারা যদি রাতে ঘুমাতে যাওয়ার সময় মাত্র 7 বার এই মন্ত্রটি বলে, তাহলে সাপ তাদের উপরও আক্রমণ করবে না। খুব জাগ্রত একটি মন্ত্র আপনাদের সামনে আজকে শেয়ার করলাম। আপনারা যদি পারেন আমার এই ভিডিওটি লাইক শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু এখন বাংলাদেশে বর্ষার সময় চলছে, অনেকেই কিন্তু এই সর্পদংশনে কিন্তু মৃত্যুবরণ করছে, এবং প্রতিনিয়ত সর্পদংশনের ঘটনা আমরা জানতে পাচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এই ক্রিয়াটি আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে জানিয়ে দিবেন, তারা যদি এই ক্রিয়াটি সঠিকভাবে করে, শুধুমাত্র মুনিরাজ আস্তিক নম এই মন্ত্রটি 7 বার বলে রাত্রে ঘুমাতে যায়, তাহলে সর্প দ্বারা সে দংশিত হবে না, এবং সর্প যদি তার ঘরেও থেকে থাকে তাহলে তাদের উপরে আক্রমণ করবে না। পরিবারের সকলকে বলে দিবেন যে এইভাবে মন্ত্রটি মাত্র 7 বার বলে রাত্রে ঘুমাতে, তাহলে সর্প তাকে দংশনও করবে না, তার উপরে আক্রমণও করবে না। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে চলেছি। আগামীতে আবারও কোনো মঙ্গলজনক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণে সকলেই ভালো থাকুন, নমস্কার।